বাংলাদেশে পুলিশে মেট্রোপলিটন পুলিশে হেডকোয়ার্টার্স এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 8টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এটি হলো আপনার নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি, যেটি পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কতগুলো পদের সংখ্যা এবং কিভাবে আপনার আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সিলেটে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর। তো এটিতে এক নম্বর যে ফর্টি রয়েছে সেটি হলো সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। বেতন স্কেল রয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদে যারা আবেদনটি করতে চাচ্ছেন, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ফর্টি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় প্রতিশো ইংরেজিতে 30 থাকতে হবে। 3 নম্বর ফর্টি রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর ফর্টি রয়েছে নার্সিং সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং নার্সিং এর ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। 5 নম্বর ফর্টি রয়েছে ড্যাপসম্যান, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে শিক্ষিত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্যাপসম্যান টেট কোর্স উত্তীর্ণ বা ডাফসম্যানশিপ এর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর ফর্টি রয়েছে ওয়ার্ড বয়, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যারা এসএসসি পাস করেছেন তারা এটিতে আবেদনটি করতে পারবেন। অফিস সহায়ক সর্বশেষ ফর্টি রয়েছে, এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং এখানে মোট 21টি পদের সংখ্যায় দেওয়া রয়েছে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে, সেটা হলো 30 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটির অনলাইন আবেদনটি আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে, আবেদনটি শেষ হবে 3 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখ রাতে 16 ঘটিকায়। তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনে আবেদনটি করতে হবে। আপনার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। আর আপনারা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অল করে রাখবেন। সাম্প্রতিক আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আবেদনটি করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবি যেন মাপটি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপটি লাগবে 300x80 পিক্সেল, যেটি আপনি অনলাইন আবেদনটি করার পূর্বে সাইজ করে নেবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেগুলো 1 থেকে 6 নং কমিকে বর্ণিত পদের জন্য ফি দিতে হবে 223 টাকা এবং 7 থেকে 8 নং কমিকের পদের জন্য ফি দিতে হবে 112 টাকা। আর এই ফিটি আপনাদের টেলটক ফের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। তো আপনি যখন অনলাইন আবেদনটি করবেন, আবেদনটি করার পরে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপির ওপরে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটি ব্যবহার করে আপনাকে এই যে SMS গুলো প্রেরণ করতে হবে। তো আপনি এক্সাম্পল উদাহরণটি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে ফিটি পরিশোধ করতে হবে। আর টেলটকের মাধ্যমে যেহেতু আবেদনটি এবং ফিটি পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে কিভাবে টেলটকের মাধ্যমে আবেদন এবং ফিটি পরিশোধ করতে হয়, সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্যের জন্য আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন। আর আপনি যে মোবাইল নাম্বারটি আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। তো এখানে এই ছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন, এই স্মারক নং এটি প্রকাশিত হয়েছিল 12 ডিসেম্বর 2019 মূলগত 15 ডিসেম্বর 2019 তারিখের দৈনিক কালের কণ্ঠ এবং 15 ডিসেম্বর 2019 তারিখ ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ বর্ণিত পদে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। তার ছোটটি এই পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেফা থাকুন। আল্লাহ হাফেজ।